একাদশ শ্রেণীর ইংরাজি পাঠ্যক্রমের মাই ইম্প্রেশন অফ আসাম শীর্ষক পাঠটি লেখক ভেরিয়ার এলউইনের দ্বারা রচিত। তেখেতর সম্পূর্ণ নাম হেরি ভেরিয়ার হলমান এলউইন। তেখেত ইংল্যান্ডত জন্মগ্রহণ করেছিল আর এজন খ্রিস্টান মিশনারী হিসাবে ভারতত কর্মজীবন আরম্ভ করেছিল। লেখকে অসমের জনসাধারণ আর বিদেশী সকলের প্রতি অসমের লোকসকলের মনোভাবের দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিল। তেও কয় যে অসমের জনসাধারণ এই পৃথিবীর আন দেশের লোকসকলের বিপরীতে নম্র আর আতিথ্যশীল। লেখকে অসমের জনসাধারণক ইয়ার পরম্পরাগত সংস্কৃতি, লোককাহিনী আর রীতি নীতি সংরক্ষণ করবলে অনুরোধ জানাইছে। নমস্কার, মই দিগন্ত। আজি মই এই ভিডিওটোত মাই ইম্প্রেশন অফ আসাম শীর্ষক পাঠটির পাঠভিত্তিক প্রশ্ন উত্তরবোৰ অসমীয়াত আলোচনা করিম। ইয়ার আগতে তোমালোকৰ ইংরাজি পাঠ্যক্রমের আনবোৰ গল্প আর কবিতার সারাংশর লগতে প্রশ্ন উত্তর আলোচনা করে ভিডিও বনাইছো, তোমালোকে ভিডিওবোৰ চাবা। ভাল লাগিলে তোমালোকৰ বন্ধু বান্ধবীর লগতো শেয়ার করবা, মোৰ বহুত হেল্প হব। বলা এতিয়া ভিডিওটো স্টার্ট করো। কোয়েশ্চন নম্বর ওয়ান, হোয়াট ডাজ ভেরিয়ার এলউইন সে অ্যাবাউট দ্য ট্রেডিশন অফ কোর্টেসি অ্যান্ড হসপিটালিটি ইন দি মডার্ন ওয়ার্ল্ড? হোয়াট এডভাইস ডাজ হি গিভ টু দ্য পিপুল অফ আসাম অন দিস পয়েন্ট? কোর্টেসি মানে হল সৌজন্য, হসপিটালিটি মানে আতিথ্য। প্রশ্নটোত কৈছে যে আধুনিক পৃথিবীত সৌজন্য আর আতিথ্যর পরম্পরার বিষয়ে ভেরিয়ার এলউইনে কি কয়, এই বিষয়ে লোকসকলে কি পরামর্শ দিয়ে? উত্তরটো চা, লেখকে উল্লেখ করেছে যে প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতার এই আধুনিক পৃথিবীত সৌজন্য আর আতিথ্য এক বিরল বস্তু। এই আধুনিক পৃথিবীত সকলে প্রতিযোগিতা আর ধনের পিছত দৌড়ি আছে। আধুনিক লোকসকলের মাজত বন্ধুত্ব, আতিথ্য আর সৌজন্যর কোনো স্থান নাই। ইয়ার বিপরীতে লেখকে অসমের সৌন্দর্য ভাল পাইছিল আর প্রাকৃতিক দৃশ্যর আনন্দত নিচাগ্রস্ত হয়ে আছিল। মানুষের অনুগ্রহ আর আকর্ষণ ভাল পাইছিল। মানব সম্পর্ক, আতিথ্য, সৌজন্য আর বন্ধুত্ব দেখি আচরিত হয়েছিল। সাধারণ মানুষের মাজত ব্যবসায়ী, রাস্তাত পথ অবগত করাত সহায় করা লোকসকলের মাজত বিষয়াসকলের পরা আর সর্বোপরি পাহাড়িয়া লোকসকলের পরা সৌজন্য আর আতিথ্য দেখি প্রভাবিত হয়েছিল। মতে এই সংস্কৃতি আর পরম্পরা অসমের বাবে এক মহান আর মূল্যবান বস্তু আর এই সকলবোৰ সংরক্ষণ করবলে পরামর্শ দিছিল। কোয়েশ্চন নম্বর টু, হোয়াট ডিফারেন্সেস ডাজ ভেরিয়ার এলউইন ড্র বিটুইন দি গেম সেঞ্চুরিজ অফ কেনিয়া এন্ড কাজিরঙা? প্রশ্নটি কৈছে যে কেনিয়া আর কাজিরঙার খেল অভয়ারণ্যর মাজত ভেরিয়ার এলউইনে কি পার্থক্য আকর্ষণ করে? আনসারটো চাবা, লেখক ভেরিয়ার এলউইনে কেনিয়ার খেল অভয়ারণ্য আর কাজিরঙার মাজত এক গুরুত্বর পার্থক্য লক্ষ্য করেছে। কেনিয়া আর টাঙ্গানিকা খেল অভয়ারণ্য সমূহত এক প্রকারের পরম্পরা আছে যে অভয়ারণ্যবোৰ সফল করবলে সকলে সহযোগিতা করে আর যথেষ্ট ধন ব্যয় করা হয়। পূব আফ্রিকার অভয়ারণ্যত শ জিরাফ, জেব্রা, উটপক্ষী, সিংহ আর বনরিয়া হাতি দেখিলে পোৱা যায়। তাত জন্তুবোৰ সুরক্ষার সঙ্গে বাস করে আর আত্মবিশ্বাসে রাস্তাবোৰৰ চারিওফালে চলাচল করে। কিন্তু কাজিরঙা খেল অভয়ারণ্যত ই সম্পূর্ণ বিপরীত। কাজিরঙার জন্তুবোৰ সুরক্ষিত অনুভব নকরে আর সহজে দেখা না যায়। ইয়ার রাইজে অভয়ারণ্যবোৰ সফল করবলে সহযোগ নকরে। কোয়েশ্চন নম্বর থ্রি, হোয়াট অ্যাপিল ডাজ দ্য অথর মেক টু দ্য স্কলার্স অফ আসাম কনসার্নিং দ্য সংস এন্ড পয়েমস অফ দ্য স্টেট? হোয়াই ডাজ হি মেক দিস অ্যাপিল? অ্যাপিল মানে হল আবেদন করা, স্কলার্স মানে হল পণ্ডিত। প্রশ্নটোত কৈছে যে রাজ্যখনের গীত আর কবিতা সম্পর্কে লেখকে অসমের পণ্ডিত সকলক কি আবেদন করে, তেও এই আবেদন কিয় করে? উত্তরটো হব, লেখকে উল্লেখ করেছে যে অসমের গীত আর কবিতাবোৰ অতি আকর্ষণীয় আর অর্থপূর্ণ। অসমের লড়াবোৰে কিছুমান গান গায় যিবোৰৰ শব্দ জানিব লাগে। এই আবেদন লেখকে অসমের গীত আর কবিতা শিকিবলৈ আর পর্যবেক্ষণ করবলৈ রাজ্যখনের গীত আর কবিতা সম্পর্কে অসমের পণ্ডিত সকলক করে। লেখকে এনেদরে আবেদন করে কারণ বিদ্যালয়ের বেশিরভাগ লড়াই হলিউডের পৰা জাজ সংগীত পছন্দ করে কিন্তু নিজের পরম্পরার প্রতি আগ্রহী নহয়। লগতে লেখকে উল্লেখ করেছে যে অসমৰ পাহাড়ৰ বেছিভাগ লোককাহিনী, পৌৰাণিক কাহিনী, কবিতা আৰু গীত কেতিয়াও লিখা হোৱা নাই। কোৱেশ্চন নম্বৰ ফ'ৰ চোৱা, হোৱাই একৰ্ডিং টু ভেৰিয়াৰ এলউইন শ্বুড উড কাৰ্ভিং বি টট এণ্ড ইনকাৰেজ ইন আৱাৰ এডুকেশ্যনেল চেণ্টাৰ্ছ? ভেৰিয়াৰ এলউইনৰ মতে আমাৰ শিক্ষা কেন্দ্ৰসমূহত কাঠ খোদাই কৰা, শিকোৱা আৰু উৎসাহিত কৰা উচিত কিয়? উত্তৰটো চোৱা, লেখকে অসমৰ কাঠ খোদাই কৰা কাৰ্য দেখি যথেষ্ট উৎসাহিত হৈছিল। মণিপুৰৰ থাংমুলসকলে মাও আৰু মাৰাম হিচাপে তেওঁলোকৰ ঘৰত সুন্দর সজ্জা প্রস্তুত করে, কনিয়াকসকলে তেওঁলোকৰ মৰুংবোৰ শোভিত করে, আঙ্গামীসকলে গাঁৱৰ সুন্দর দুয়ার তৈয়াৰ করে,
ফম আৰু অন্যান্য জনজাতি সকল ছবি আৰু পাইপ প্ৰস্তুত কৰাৰ লগতে মখখজু আৰু পুতলা বনোৱাৰ বিশেষজ্ঞ ইয়াৰে কিছমান কলাৰ সৌন্দৰ্য অসাধাৰণ আমি এইবোৰ হেৰুৱাবলৈ দিয়াটো উচিত নহয় লেখকৰ মতে অসমৰ শিক্ষা কেন্দ্ৰসমূহত এই কলাবোৰ শিকোৱা আৰু উৎসাহিত কৰাটো উচিত যাতে এই সুন্দৰ কলাবোৰ জীয়াই থাকে আৰু এই পুৰণি শিল্প শিল্পীসকলৰ হৈতে যাতে বিলুপ্ত হৈ নাযায় কোৱেশ্চন নম্বৰ 5 ইউ হ্যাভ এ গ্ৰেট ট্ৰেজাৰ ডিয়াৰ হোৱাট ট্ৰেজাৰ ইজ ফেৰিয়াৰ এলউইন ৰেফাৰিং টু এণ্ড হোৱাট ইজ হিজ সাজেশ্যন এবাউট দ্য ট্ৰেজাৰ প্ৰশ্নটোত কৈছে যে আপোনালোকৰ তাত এক ডাঙৰ ধন বা মূল্যৱান বস্তু আছে ফেৰিয়াৰ এলউইনে কি ধনৰ কথা উল্লেখ কৰিছে আৰু ধনৰ বিষয়ে তেওঁৰ পৰামৰ্শ কি উত্তৰটো হ'ব লেখকে উল্লেখ কৰিছে যে অসমত বহুতো সুন্দৰ প্ৰাকৃতিক বস্তুৰে গঠিত এক মহান ধন আছে ৰং আৰু ৰূপৰ অনুভূতি সৌন্দৰ্যৰ আনন্দ সুন্দৰ প্ৰেম আৰু সংগীতৰ অধিকাৰৰ এক ভাল সোৱাদ আছে কাজিৰঙাৰ দৰে অসমৰ অভয়াৰণ্যত পূব আফ্ৰিকাৰ অভয়াৰণ্যৰ তুলনাত কেইবাটাও প্ৰাণী আছে অসমত কাঠ খোদাই কৰা কলাটোৱে বেছিভাগ ঘৰতে সুন্দৰ সজ্জা প্ৰস্তুত কৰে অসমখন মৰম লগা ছোৱালীৰ বাবেও বিখ্যাত যাৰ বাবে গান্ধীজীয়ে এবাৰ কৈছিল অসমৰ শিপিনীসকলে তেওঁলোকৰ হস্ততাঁতৰ ওপৰত কবিতা বুনে অসমত মহিলাসকলে উৎকৃষ্ট সোৱাদ আৰু অত্যাধুনিক ৰঙৰ বস্ত্ৰ প্ৰস্তুত কৰে এই কাৰণবোৰৰ বাবে লেখকে মন্তব্য কৰিছে যে আপোনালোকৰ তাত এক মহান ধন আছে লগতে উল্লেখ কৰিছে যে এই মহান ধনবোৰ কাৰখানাৰ দ্বাৰা নিৰ্মাণ কৰিব নোৱাৰি সেইবোৰ প্ৰাচীন মাটিৰ লগত জড়িত আৰু এইবোৰ এবাৰ হেৰাই যোৱাৰ পিছত আৰু কেতিয়াও উদ্ধাৰ কৰিব নোৱাৰি পাঠভিত্তিক প্ৰশ্নোত্তৰবোৰ আলোচনা কৰিলোঁ যদি এই পাঠটিৰ পৰা পৰীক্ষাৰ বাবে দৰকাৰী প্ৰশ্নোত্তৰবোৰ এনেদৰে আলোচনা কৰি ভিডিঅ' এটা বনাব লাগে কমেণ্ট কৰি ক'বা মই নিশ্চয় বনাম এই ভিডিঅ'টো যদি ভাল পাইছা লাইক কৰিবা বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিবা আৰু ভিডিঅ'ৰ ন'টিফিকেশ্যন পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰিবা এই ভিডিঅ'টো চোৱাৰ বাবে ধন্যবাদ নেক্সট ভিডিঅ'ত লগ পাম